আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। আপোষহীন গণতন্ত্র নেত্রী খালেদা জিয়া হতে পারেন পরবর্তী নোবেল জয়ী। চলুন তাহলে দেখে নেই কিভাবে খালেদা জিয়া হচ্ছেন পরবর্তী নোবেল জয়ী। নোবেল কমিটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী সংগ্রহ করেছেন। একজন সেনা অফিসারের স্ত্রী হওয়া ছাড়াও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা এবং খালেদা জিয়ার কাটানো দিনগুলোর তথ্য থেকে শুরু করে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার রাজনীতিতে আসার সকল তথ্য সংগ্রহ করেছে নোবেল কমিটি। রাজনৈতিক নেতা হিসেবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার দৈনিক ডায়েরি ইতিমধ্যে চেয়ে পাঠিয়েছেন বিএনপির প্রতিনিধি দলের কাছে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তার রাখা অবদান, 1/11 সরকারের সময় তার এবং পরিবারের প্রতি নির্যাতন এবং গণতান্ত্রিক আন্দোলনে তার দীর্ঘ আন্দোলন ত্যাগ ও কারাবরণ করার তথ্য তারা পর্যালোচনা শুরু করেছে। একই সাথে বর্তমানে তাকে জেলে প্রেরণের বিষয়ে খোঁজখবর অব্যাহত রেখেছে নোবেল কমিটির একটি বিশেষ দল। ধারণা করা হচ্ছে খালেদার কারাবাস দীর্ঘ হলে অং সান সু চির মতো খালেদা জিয়া হতে পারেন পরবর্তী নোবেল জয়ী। সূত্র দ্য উইকলি সুইস হলি। তাহলে কি খালেদা জিয়াকে নিয়ে পুরো বিশ্ব চিন্তা ভাবনা করছে? খালেদা জিয়াই কি হচ্ছে পরবর্তী নোবেল জয়ী? প্রিয় ভিউয়ার, এই নিয়ে আপনাদের মতামত কি? আপনার মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।